সেটা তো মঙ্গলবার ছিল, আর আজকে হচ্ছে শনিবার। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আমার মনটা ভালো ছিল না যে একটু এডিট করবো বা কোনো রকম ভয়েস দেবো, ভালো লাগছিল না। তার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তো পরশু দিন বলতে গেলে বৃহস্পতিবার আমার যিনি মাস্টারমশাই, মানে ছোটোবেলার মাস্টারমশাই, আমাদের টিউশন পড়াতেন, আমাদের ভাই বোনকে বলো বা আমার পিস্তুত দাদাকে বলো, যাইকেই বলো, তো কিন্তু খুব ক্লোজ রিলেশন ছিল আমাদের, তো উনি মারা গেছে। আর এই দেখো পায়েস, আর পায়েসের বাটিটা আর আমটা তোমার ছাদে দিয়ে এসেছি, আর এই কাপে করে জল দিয়েছি, যাতে কাক তোমার কাককে দিয়েছি, বাবা যেহেতু খুব প্রিয় ছিল। আর বিশ্বাস করবে না, নেক্সট দিনকে পুরো একদম পরিষ্কার বাটি মানে পেয়েছি আমি ছাদে, সব পরিষ্কার করে খেয়ে গেছে। আর বেশি তো কিছু শুটিং করিনি, মানে শ্যুট করিনি আর কি আমি, মানে পারিনি তো নেক্সট, মানে সেটা তোমার এই দুপুরবেলায় কাজে জল টল দিয়েছি। আর এখানে দেখো যেরকম সবজি আমি জমিয়ে রাখি, এখানে কলা একটা নষ্ট হয়ে গেছে, যা গরম পড়েছে না, কলাগুলো একদম থাকতে চাইছে না, ছেলে কাটালি কলা যেগুলো খায় আর কি, সেগুলো আমি ফেলে দেবো। তো এটাও একটা ভালো ফার্টিলাইজার, খুব পটাশিয়াম থাকে মধ্যে গাছের জন্য, খুব ভালো, তো ওইগুলো আমি রেখে দিয়েছি, দেবো আর দুদিন পচে গেলেই জল দেবো, সব গাছে ছড়িয়ে দেবো। কিছু তো ভালো লাগছে না, এই গাছ নিয়ে থাকি বলে একটু ভালো লাগে। আর কৃষ্ণেন্দু রয়েছে, ছেলে রয়েছে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি গাছে কী কী দিই, মানে কী কী আমি ফার্টিলাইজার ইউজ করি। তো দেখো আমি একটা এরকম, এখন বিকেলবেলা হয়ে গেছে তো আমার ঘুম পাচ্ছিলো না, ছেলেও ঘুমায়নি, কৃষ্ণেন্দু অফিসে কাজ টাজ করছিল, তো পরে তোমার এখানে দেখতে পাচ্ছ যে একটা এই গামলা মানে ডাবের মধ্যে আমি মাটিগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে তোমার মিক্সড ফার্টিলাইজার যেগুলো থাকে আর কি, সেটা আমি এরকম তুমুর দিয়ে দিলাম গাছের মধ্যে। কিছু গাছ কিনেছিলাম, ওই গাছগুলোই লাগাতে বসছিলাম। এটা হচ্ছে তোমার পাতা শাক, এই পাতা শাকও কুচিয়ে যেগুলো হয় আর কি, এবং চা পাতা টাতা সমস্ত কিছু মেশানো থাকে, এগুলো একরকম তোমার মিক্সড ফার্টিলাইজার, তো এটাও দু ভাত ভরে আমি দিয়ে দিলাম। ভালো করে মাটিটা মিশিয়ে আমি গাছ রেডি করবো। তো আমার কাছে এই ফার্টিলাইজারগুলো তো থাকে, তো ভালো লাগছিলো না, ভাবলাম একটুখানি গাছটা বসিয়ে দিই, ভালো লাগবে। আর তো সেরকম শ্যুট করতে পারিনি, পারিনি মানে আমার ইচ্ছা করছিলো না, আর কিছু শ্যুট করারও তো সেরকম ছিল না, যা যা রান্না করে বাবার সামনে দিয়েছি সেটুকুই শ্যুট করলাম যে ছেলে দিয়েছে। আর বাবার খাওয়া, বাবার সামনে বসেছিলাম, বুঝতেই পারছো ভালো লাগছে না, সত্যি আমার আজও বিশ্বাস হয় না আমার বাবা যে আমাদের সাথে নেই। বাবা চলে যেতে না যেতে অনেক কথা শুনেছি, এখনও স্টিল নাও অনেক কথা শুনি। বাবা চলে যেতে না যেতেই আমি শুনতে হয়েছে আমার রিলেটিভের কাছে যে আমি 8 দিনের মাথায় কী করতে এসেছি। তো এই কথাগুলো এখন বলছি কারণ মনে পড়ে যাচ্ছে যে বাবা চলে যাওয়াতে আমার লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন হয়ে, আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, এখনও স্টিল নাও অনেক কথা শুনতে হয়। আর যখন তুমি নিজের মানুষের কাছে যখন কোনো খারাপ কথা শুনবে না, সবথেকে বেশি কষ্ট লাগে। রিলেটিভরা তো ছোটো বড়ো কথা বলার জন্যই থাকে, ওই জন্যই তাদের রিলেশনটা রাখে, যাতে ছোটো বড়ো কথা বলে ইনসাল্ট করতে পারবে, তোমাকে ছোটো করতে পারবে। তো আমি অত, আমার কাছে আর এখন ম্যাটার করে না, আমি আর তো সেই এজটা আমার নেই যে আমি সব ছোটো 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 কথাতে আমি আমার মন খারাপ হয়ে যাবে। আমি জানি যাদের আমার লাইফে কোনো, তার যাদের কোনো অস্তিত্ব নেই, তারা কি বললো না বললো আমার তাতে সত্যি কিছু যায় আসে না, কিন্তু যখন নিজেদের নিজের কাছের মানুষের কাছে যখন তুমি দুটো কথা শুনবে খুব খারাপ লাগে। আর কিছু মিথ্যে কথা, যেমন যেটা তুমি করোনি, আমি জীবনে সেই জিনিসগুলো কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি লাইফে। আমি একটাই কথা জানি যে আমি যেই কাজটা করিনি সেই কথাটা, সেই কাজটা যেন আমার ঘাড়ের ওপর যেন কেউ দোষ না চাপায়। তো সেইগুলো যখন আমার লাইফে যখন আমাকে এখনও স্টিল নাও শুনতে হয়, আমার ভীষণ খারাপ লাগে, আমি আবার ভেঙে পড়ি। বাবা চলে যাওয়ার পর আমি অনেক লম্বা টাইম অবধি লং ডিপ্রেশনে আমি একটা লাইফ স্পেন্ড করেছিলাম। আমার ফ্যামিলিতে খুব, মানে আমার ফ্যামিলি বলতে গেলে কৃষ্ণেন্দু লাইফে থাকে, আমার হাজবেন্ড, আমার ছেলের
মানে প্রতি আমি ঠিক মতন টেক কেয়ার করতে পারিনি, আমার সংসার আমি ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না, আমার নিজের লাইফে আমি নিজের ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না। তো সেই জিনিসটা থেকে আমি এখনও মানে বেরিয়ে উঠতে পারিনি। আমার যখন নিজের মানুষরা, যখন কাছের মানুষরা যখন আমাকে দুটো তাদের কাছ থেকে যখন বাজে ব্যবহার পাই বা দুটো বাজে কথা শুনতে হয়, তো তখন ভীষণ আমি ভেঙে পড়ি। কিন্তু জানি যে এইটাই লাইফের ইয়ে। তো কিছু কী বলতো, রিলেশন আমি মনে করি না, আজকে আজকে বয়সটা তো কম হচ্ছে না, দিনকে দিন বাড়ছে, বছরকে বছর বয়স বেড়ে যাচ্ছে। তো বাবা চলে যাওয়ার পর আমি অনেক কিছু শিখেছি যে টক্সিক রিলেশনশিপ রাখার থেকে আমি মনে করি তাদেরকে ইগনোর করে না রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে ভালো, উচিত। যদি তোমার লাইফে যদি টক্সিক রিলেশনশিপ থাকে, যে তোমাকে কষ্ট দেয়, তোমাকে হার্ট করতেই থাকে, তাদের কথাতে তুমি ভেঙে পড়ো, এমনকি ডিপ্রেশনে চলে যাও, আমি মনে করবো যে তাদের থেকে তুমি, তাদের কাছাকাছি থাকার থেকে তুমি দূরত্ব বজায় রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আজকে এই কথাগুলো এই কারণে বলছি যে মানুষ না মানে দুটো কথা শোনাতে পিছন ছাড়ে না, মানে তুমি যাতে ভালো থাকো সেই ভালোটা তোমাকে থাকতে দেবে না, তুমি কিসে ভালো আছো সেটা দেখবে না, তুমি কিসে বললে তোমার খারাপ লাগবে সেই জিনিসটা ভেবে চিন্তা ভাবনা করে বলুক বা না করে বলে, আমি জানি না কীভাবে বলে, কিন্তু যখন বলে তখন একবারও রিয়েলাইজ করে না যে আমি কথাগুলো যে বলছি তাকে তার খারাপ লাগতে পারে।